হাই ফ্রেন্ড, আমি মনিকা, আর তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। আজকে কোনো রান্নাবান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি না, আর আজকে আমি এই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। আমরা তো খড়গপুরের কোয়ার্টারে থাকি, রেল কোয়ার্টারে। তো আমাদের এই রেল কোয়ার্টারের পাশে একটি ছোট গ্রাম আছে। তো এই গ্রামে একটি হাট বসে, হাটটা খুবই বড়। তো এই হাটটিতে অনেক কিছু পাওয়া যায়, মানে এ টু জেড, পাখি, পশু, সব কিছু, সবজি, বিভিন্ন জিনিস, জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। তো এই জন্য এর আগে আমি একবার গেছিলাম ওই হাটে, হাটটি আমার খুব ভালো লেগেছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে হাটটি একটু শেয়ার করি। তো আজকে আমি যাচ্ছি, আমার সঙ্গে তোমরাও চলো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। আর আমরা বেরিয়ে পড়েছি খড়গপুর, যেহেতু রেল শহর, আর যেতে যেতে দু একটা রেল লাইন পড়বে না তা কখনো হয়। সামনেই যেহেতু রেলের ওয়ার্কশপ, তো এখানে মাঝে মাঝে এই লাইনগুলোতে ট্রেন এবং ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর এই সব কিছু দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি বাজারে। তো বাজারে ঢুকতেই প্রথমে কিছু চারা গাছ লক্ষণ করলাম। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ, সবজি গাছ, চারাগুলো এখানে বিক্রি করছে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তারপরে এখানেই দেখতে পেলাম বিভিন্ন শাক সবজির বীজ। তারপরে এক সাইডে প্রতিদিন চোখে পড়লো দু ধারে মশলার ব্যাপার। এখানে সব ধরনের মশলাই পাওয়া যায়, আর যদি আপনি বেশি পরিমাণ মশলা কিনে ফেলেন তাহলে সাইডে ব্যাগের দোকানও আছে, চাইলে দু একটা ব্যাগও কিনে নিতে পারেন বাজার করার জন্য। শুধু মশলা তো নয়, এই বাজারে সব কিছু পাওয়া যায়। এই মাছ ধরা জালগুলো যে এই হাটে দেখতে পাবো তা ভাবতে পারিনি। তো এই জালগুলো আমি সাধারণত আমাদের গ্রামের বাড়িতেই দেখেছি। এই হাটে বেশ অনেকগুলোই ব্যাগের দোকান চোখে পড়লো, আর এই পাশে একজন গাছ গাছটা শেকড় বাকড় দিয়ে কিছু হয়তো ঔষধ বিক্রি করছে। এখন যেহেতু হালকা একটু ঠান্ডা পড়েছে, তো এখানে দেখতে পেলাম বাচ্চাদের সোয়েটার, বেশ ভালোই মোটা সোয়েটারগুলো, আর ঠান্ডা করে ফেলে যাওয়া একটা বেশি নয়। আর এখানে মেয়েদের শাখা, কলা, চুড়ি, যা যা লাগে এখানে আছে। এই হাটে এসে কারো যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় তো এরকম অনেকগুলি দোকান পেয়ে যাবেন, যারা বিভিন্ন ধরনের মিষ্টি এই দোকানে রেখেছেন। আর এরপরে চোখে পড়লো আমার ছোনের ঝাড়ু, যেটা আমি কখনোই দেখিনি। এইসব পুঁথির মালাগুলো ছোটবেলায় আমরা কত পড়েছি, আর এইসব জিনিসগুলো এখানে দেখে আমি যেন সেই ছোটবেলায় হারিয়ে যাচ্ছিলাম। কোনটা ছেড়ে যে কোনটা দেখব আমি বুঝতেই পারছি না। ওই দোকান থেকে পুঁতির মালাগুলো কিনে গলায় পরে একবার এই দোকানের আয়না দিয়ে চেকও করে নিতে পারেন আপনারা যে কেমন লাগছে আপনাদের। আর এখানে দেখুন একটি ছোট্ট বাচ্চা মেয়ে তার বাবার সঙ্গে হাটে এসেছে, তার মুখটা দেখেই বোঝা যাচ্ছে তার কতই না আনন্দ হচ্ছে। আর এরপরে আমরা চলে আসলাম কাঁসা পিতলের দোকানে। পূজোর ছোট থালাগুলো আছে দেখি।
দোকানটা কিন্তু খুব সুন্দর সাজিয়ে নিয়ে বসে আছে, একদম দেখেই যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর এখানে একটি ঠাকুমা দেখলাম হাড়িয়া বানানোর জিনিস নিয়ে বসে আছে। আমি যদিও কোনোদিন দেখিনি, জানিও না, তো উনি বললো যে এইগুলো দিয়ে নাকি হাড়িয়া বানায় নাকি। আর এই দোকানটিতে আছে অনেক রকম প্লাস্টিকের কৌটা, আর এইগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম পাখির হাটে। আর এই পাখির হাটে পাওয়া যায় হাঁস, মুরগি আর বিভিন্ন ধরনের পাখি। তো আমাদের প্রথমেই চোখে পড়লো মুরগি আর হাঁসের দিকে। দেখুন কীভাবে পাগুলো বেঁধে বেঁধে নিয়ে এসে এদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এরা নাকি এগুলো ওজনে বিক্রি করে। আর এইভাবেই সবাই বসে আছে হাঁস মুরগি নিয়ে, যার যেটা পছন্দ সে সেটা কিনে নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে। আমরা এই হাঁস মুরগিগুলো দেখলেও আমার মেয়ের কিন্তু নজর ছিল এই খরগোশগুলোর দিকে। দেখুন দুটো ছোট্ট ছোট্ট খরগোশের বাচ্চা নিয়ে বসে আছে, এগুলো বিক্রি হয় এই হাটে। আরো বাচ্চা হবে এইটারই বাচ্চা, ওটা আরো বড় হবে। আমার মেয়ের কিন্তু এগুলো নেবার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু কি করব, বিড়ালের ভয়ে আমি নিতেই পারলাম না। একটি ছোট্ট বাচ্চা খুব সুন্দর ছোট্ট খরগোশটিকে বলে নিয়েছে। এই দোকানে শুধু খরগোশ নয়, দেখুন বিভিন্ন ধরনের পাখি রয়েছে। আমি এগুলো সব নাম জানি না, তো আপনারা যদি জেনে থাকেন এই পাখিগুলোর নাম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো মনে হয় পাখি খাঁচার থেকে বেশি ভালো লাগে খোলা মুক্ত আকাশে যখন ডানা মেলে উড়ে বেড়ায়, কিন্তু কি করা যাবে, লোকে খাঁচায় পুষতেই বেশি পছন্দ করে। আর নিচে দেখুন কি সুন্দর সাদা সাদা খরগোশগুলো একদম চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, ওরা জানেও না এর পরে ওদের বাসা কোথায় হয়। আর এনার কাছে আছে লিওপার্ড, ককটেল, পায়রা, বদ্রি। আর এনাদের কাছে পাখির খাবারগুলোও পাওয়া যায়। আর এই নিচে যে পায়রাগুলো আমি দেখলাম, এরকম পায়রা আমি কখনোই দেখিনি। আমি এমনি সাধারণ যে পায়রাগুলো আমাদের বাড়িতে আগে ছিল আমি ওই পায়রাগুলো দেখেছি, এই ধরনের পায়রা আমি কোথাও দেখিনি। এই যে এই পাশে যে সাদা পায়রাগুলো দেখছেন, আমি এইগুলোই দেখেছি আগে। এই পাখিগুলো যে কিনবে তার কোনো চিন্তাই নেই যে সে কিসে রাখবে, কারণ এর পাশেই বিক্রি হচ্ছে পাখির খাঁচা। আর হাঁস মুরগি রাখার জন্য এই যে ঝুড়িগুলো, এছাড়াও এখানে রয়েছে ছোট বড় বিভিন্ন ধরনের ঝুড়ি ও কুড়ো। আর আমি খুঁজছিলাম একটি ছোট সাইজের কুড়ো যাতে ঝাড়তে সুবিধা হয়, কিন্তু কোথাও পেলাম না। লাস্টে এনার কাছে এসে জিজ্ঞাসা করলাম ছোট কুলো হবে কিনা, কিন্তু ইনিও বললেন
এই হাটে তার কাছে ছিল কিন্তু শেষ হয়ে গেছে, তাই আমাকে আবার পরের হাটে আসতে হলো। জানি না পরের হাটে আসা হবে কি না। এই হাটে কিন্তু আর একটা আকর্ষণ আছে, মুরগির লড়াই। এই হাটে মুরগির লড়াইও হয়, আর এখানে দেখুন সেই লড়াইয়ের মুরগিগুলো বিক্রি হচ্ছে যেগুলো লড়াই করে। এই মুরগিটা ফটোতে হয়তো অতটা বড় বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেকটা বড় মুরগি, এটাও লড়াইয়েরই মুরগি। আর এছাড়া দেখুন এখানে ছাগল বিক্রি হচ্ছে, এখানে ছাগল বিক্রি করার জন্য নিয়ে এসেছে, আর যাদের দরকার তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। এই হাটে ছাগল ছাড়া আর একটা জিনিস চোখে পড়লো, এই দেখুন কুকুর। কাউকে যদি কুকুর প্রয়োজন হয় এখান থেকে কুকুরও কিনতে পারেন। জামা কাপড়ের দিকে দেখুন কত রকম জামা কাপড়, ছেলে মেয়ে এখানে সবার জিনিস পাওয়া যায়। এই হাট থেকে কেউ যদি হাঁস মুরগি ছাগল কেনেন তাহলে তার সঙ্গে দা বটি ছুরি কাঁচি যার যেটা দরকার সেটাও কিনতে পারবেন, কারণ এই হাটে এগুলোও পাওয়া যায়। আর এরপরেই আমরা চলে আসলাম মাটির জিনিসপত্রের দিকে, আর এখানে মোটামুটি সব ধরনেরই মাটির জিনিস পাওয়া যায়। এই জিনিসগুলো দেখতে দেখতে আমারও বেশ ভালোই লেগে গেল, তারপরে আমিও কিনে নিলাম দু একটা জিনিস। যেহেতু এটা শীতের মরশুম তো এখান থেকে কিছু টব কিনে ফুল গাছ লাগানোই যেতে পারে। আমরা চলে এসেছি সবজি মার্কেটে, এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফল গাছ এবং বিভিন্ন পাতা গাছ রয়েছে এখানে। আজকে আমাদের হাটটি ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের ঘরের উদ্দেশ্যে। আজকে তো আমার হাটটি ঘুরে বেশ ভালোই লাগলো, তো আপনাদের এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।